আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে? যদি রাশিফলের দৃষ্টিভঙ্গি থেকেই বলি, তাহলে দ্য স্টার্স মে নট মেক ইউ, বাট দে সার্টেনলি ইনফ্লুয়েন্স ইউ। আজকের আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। তার কাছ থেকেই জেনে নেব আজকে দিনের এনার্জিটা আসলে কার জন্য কোন দিকে যেতে চলেছে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল জ্যোতি। আজকের দিনের জন্য কি বার্তা অপেক্ষা করছে আমাদের সবার জন্য আসলে একটু জানতে চাই। আজকে হচ্ছে ইটস এ প্রেজেন্ট ডে টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, টু স্টার্ট এ নিউ প্রোগ্রাম। ওকে, হ্যাঁ, তো আজকে যদি কেউ নতুন কোনো কিছু শুরু করতে চায়, আজকে হচ্ছে বেস্ট ডে। বাট এটার একটা নেগেটিভ দিক আছে আজকের, সেটা হচ্ছে ডোন্ট ট্রাভেল, ডোন্ট মুভ অ্যারাউন্ড, প্ল্যানিং ছাড়া কোথাও মুভ অ্যারাউন্ড করতে না করতেছে। আর যদি মুভ অ্যারাউন্ড করতে হয় আফটার ইভিনিং, তার আগে না। হ্যাঁ, তো আজকের দিনটা হচ্ছে ভালোবাসার দিন। লাভ হিলস অল ইলস, ইট রিয়েলি ইউনাইটস হুইচ ইজ ডিভাইডেড। আচ্ছা, যার কারণে আজকের দিনটা মানুষ ভালোবাসায় নিয়ন্ত্রিত থাকলে অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, তো সেই কারণে আজকের দিনটা অনেক বেশি আনন্দদায়ক। তো প্রথম রাশিটাতে আসি, মীন রাশি, মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির বিষয়টা হচ্ছে যে আজকে মেষ রাশি যে কাজটা করতে যাবে সেটাতে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ ভুল হতে পারে। আচ্ছা, এবং সে যা বলবে এটা যেন সে রিচেক করে নেয়, কারণ সে ভুল বলে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা, একটার জায়গায় আরেকটা বলে ফেলতে পারে, যে বিষয়টা অনেকটা ঝামেলার তৈরি হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তার আজকে আগুন থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, বার্ন হওয়ার পসিবিলিটি আছে। এবং সে যেন আজকে তার মায়ের সাথে ঝগড়া না করে। আচ্ছা, এবং আজকে যদি সে কোনো কাজ করে, পাস্ট কাজগুলো যেন সে সলভ করে, তাহলে তার কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপরেটাই আসি বৃষরাশি। বৃষরাশির কে বলতেছে যে আজকে কোনো নতুন প্রজেক্ট শুরু না করতে। আচ্ছা আচ্ছা, বৃষরাশিকে বলতেছে পুরনো প্রজেক্টটা তুমি কমপ্লিট করো। হ্যাঁ, তো বৃষরাশিকে আরও বলতেছে যে তুমি তোমার এই যে কাজগুলো, যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কোনটা ফ্রুটফুল সেটা দেখে তুমি করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাতে তোমার জন্য সেটা ভালো হবে। তারপর রাশিটাতে আসি মিথুন। মিথুনকেও বলতেছে যে নতুন প্রজেক্টে হাত দেওয়া তার জন্য আজকে শুভ না, এই দুইটা রাশির জন্য শুভ না। হ্যাঁ, আচ্ছা, তো সে কারণে মিথুনকে বলতেছে সে যেন অনেক বেশি সিনসিয়ার থাকে, অ্যালার্ট থাকে। হ্যাঁ, আর তার বিজনেসের জায়গায় প্রফিট আছে। হ্যাঁ, আবার ওয়াইফের সাথে ঝগড়া হওয়ার একটা টেন্ডেন্সি আছে, এগুলো যেন মাথায় থাকে। হ্যাঁ, আজকে ভ্রমণে না যাওয়াই ভালো। তারপরে রাশিটাতে আসি কর্কট, ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সারের জন্য আজকের দিনটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, সে যেন তার কীরকম যে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, সে যেন রিচেক করে, এবং রিচেক করলেই তার যে ডিজাস্টারটা হওয়ার কথা ছিল সেটা হবে না, এবং সে অনেক ভালো থাকবে। হ্যাঁ, তারপরে রাশিটাতে আসি সিংহ। সিংহের জন্য আজকের দিনটা টেন্স। সিংহ যেন আজকে তার মায়ের সাথে ঝগড়া না করে। হ্যাঁ, সিংহ যেন আজকে সে যেন ক্রাউডের মধ্যে না থাকে, আজকে সে যেন রোমান্সকে অ্যাপ্লাই না করে, তাহলে সে ভালো থাকবে, দিনটা ভালো যাবে। তারপর রাশিটা আসি কন্যা। হ্যাঁ, কন্যার জন্য আজকে বলছে, কন্যার জন্য আজকে ইমোশনাল ডে। ওকে, তো কন্যাকে বলতেছে ডোন্ট ব্লেম ইচ আদার। আচ্ছা, এটাতে ঝামেলা হতে পারে, এবং কাউকে ক্রিটিসাইজ করতে না করতেছে। হ্যাঁ, কন্যা যেন এই বিষয়গুলো মাথায় রেখে আজকে চলে, তাহলে তার ডেটা ভালো যাবে। তারপরে রাশিতে আসি তুলা, লিব্রা। হ্যাঁ, লিব্রাকে, লিব্রার জন্য আজকে দিনটা শুভ। হ্যাঁ, কিন্তু লিব্রা যদি আজকে কোনো রকম কনফ্লিক্টের মধ্যে যায়, হ্যাঁ, কোনো ধরনের কমপ্লেক্সের মধ্যে যায়, ওখান থেকে তার বের হয়ে আসতে সমস্যা হবে। আচ্ছা, আজকে যেন সে তার পুরনো বন্ধুর সাথে তার টাইমটা স্পেন্ড করে, তাহলে তার দিনটা আজকে ভালো যাবে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এই কথাটা মাথায় রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর রাশিটা আছে স্কর্পিও।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক, হ্যাঁ, বৃশ্চিকের জন্য বলতেছে টেক রেস্ট, ডোন্ট ডু এনিথিং, রিল্যাক্স করো, আজকে তোমার কোনো কাজের প্রেশারের মধ্যে থাকার দরকার নাই, আচ্ছা, তাহলে তুমি আজকে ভালো থাকবা। হ্যাঁ, তা এবং এছাড়া মোটামুটি আর সব কিছুই ভালো। হ্যাঁ, তারপর রাশিটাতে যাই ধনু রাশি। ধনুকে বলতেছে যে তুমি আজকে যে কাজগুলো করবা, হ্যাঁ, সেই কাজগুলো তুমি একটু গুছিয়ে করো, একটু প্ল্যান করে করো, আর হচ্ছে যে তুমি রোমান্টিক কোনো বিষয় নিয়ে কোনো অড কিছু বলো না। আচ্ছা, হ্যাঁ, আর তোমার যদি কোনো কথা বলার থাকে তুমি ডিপ্লোম্যাটিকই বলো, তাহলে তোমার খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না। আচ্ছা, কারণ ওর কথার মধ্যে দিয়ে আজকে অড সিচুয়েশন তৈরি হইতে পারে। আর বলতেছে যে বন্ধু বান্ধবদের সাথে যেন একটু বুঝে শুনে কথা বলে, তাদের সাথে রিল্যাক্সলি কথা বলে। তারপরে রাশিটা হচ্ছে মকর, মকর রাশি, মকরের জন্য আজকে হচ্ছে বিজি ডে। হ্যাঁ, মকর খুব ইয়ের সাথে কাজ টাজ করবে, কিন্তু মকরকে বলা হচ্ছে যে সে যেন তার ফাদারের সাথে ঝগড়া না করে। ফ্যামিলি এটা টেন্স থাকবে, কিন্তু বিজনেসের জায়গাটা ভালো। আচ্ছা, হ্যাঁ, তো মকর যেন তার কাজের জায়গাটায় সিরিয়াস থাকলেও তার ভুলগুলো যেন মাথায় রাখে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ, তারপর রাশিটা হচ্ছে কুম্ভ, কুম্ভ, তো কুম্ভকে বলতেছে যে আজকে কুম্ভকে মোস্ট ইম্পর্টেন্টলি বলতেছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ড্রাইভ কেয়ারফুললি। আর আর বলতেছে যে সে যেন তার ইমাজিনেশন পাওয়ারটাই কাজে লাগায় আজকে। হ্যাঁ, সে যেন আজকে ইনটিউশনের জায়গাটা মানে অত বেশি অ্যাপ্লাই করার দরকার নাই, সে যেন প্র্যাকটিক্যাল ওয়ার্কটাই করে আজকে। ওকে, হ্যাঁ, এবং এভাবে থাকলে তার দিনটা ভালো যাবে। তারপর রাশিটা আসি মিন, মিনের জন্য বলতেছে যে মিনের দিনটা হচ্ছে আজকে ভালোই, খারাপ না। হ্যাঁ, কিন্তু মিনকে বলতেছে যে আজকে তার বিজনেসে লাভ হলেও, হ্যাঁ, তাকে মুভ অ্যারাউন্ড করতে না করতেছে। আচ্ছা, হ্যাঁ, যে বলতেছে যে তুমি তোমার নির্দিষ্ট গণ্ডি সার্কেলের মধ্যেই থাকো। হ্যাঁ, প্রবলেমগুলো যে সমস্ত প্রবলেম আছে সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো, বাট নট নিউ প্রজেক্ট। ওকে, তো এইভাবে যে রাশিগুলো, হ্যাঁ, এফেক্টগুলো বললাম, তো আজকে মূল ব্যাপারটা হচ্ছে আজকে দিনে যে শিশুটি জন্মাবে ও হবে একটু আর্গুমেন্টেটিভ, ওর টলারেন্স পাওয়ার থাকবে অনেক কম। হ্যাঁ, এবং ওর মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করার চান্সটা কম, কিন্তু ওর বিজনেস সেন্স থাকবে অনেক ভালো। হিজ দ্য মাস্টার অফ হিস ওন, সে অন্যের কথায় চলবে না, সে নিজেই নিজের বিষয়গুলো চালাবে। বাহ, চমৎকার, অনেক কিছু জানলাম আসলে আজকে। তবে সব কিছুর মধ্য থেকেও আসলে আমি বলবো যে বারোটা রাশির বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম মেসেজ রয়েছে, সেগুলো আমরা সবাই একটু মেনে চললে নিশ্চয়ই আজকে দিনটা সবার ভালো কাটবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সাথে থাকার জন্য। তোমাকেও ধন্যবাদ।